আজও সকলের মনে জায়গা করে রয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। 21 জানুয়ারি প্রয়াত অভিনেতার জন্মদিন, তার আগেই শোকের ছায়া সুশান্তের পরিবারে। সুশান্তের মৃত্যুর পর থেকেই অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল তার প্রিয় পোষ্য ল্যাব্রাডর ফাজ। এবার সেও বিদায় নিল পৃথিবী থেকে। এখন সুশান্তের কাছেই তার ঠিকানা। সুশান্তের জন্মদিনের ঠিক 4 দিন আগেই তার কাছে চলে গেল ফাজ। ফাজের মৃত্যুর খবর দিলেন অভিনেতার এক দিদি প্রিয়াঙ্কা সিং। সঙ্গে টুইটারে তিনি লেখেন, দীর্ঘদিনের স্মৃতি ফাজ, তুমি তোমার বন্ধুর স্বর্গীয় পরিসরে গিয়ে তার হাত ধরলে, আমরাও খুব তাড়াতাড়ি তোমার কাছে যাচ্ছি, ততদিন খুব কষ্ট হচ্ছে। লেখার সঙ্গে ফাজের একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যাচ্ছে সুশান্তকে আদর করছে সেই পোষ্য। পাশে নিজের সঙ্গে ফাজের একটি ছবি। এই ঘটনার কথা জানতে পেরেই সুশান্তের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সুশান্ত এবং ফাজের ছবি ভিডিওতে ভরিয়ে তুলেছেন। এক ফ্যান লেখেন, আমি খুবই দুঃখিত দিদি, এটা সত্যি হৃদয় বিদারক খবর। তোমার পরিবারের জন্য ভালোবাসা রইল, এবার দুই বন্ধুর স্বর্গে দেখা হবে। আমি জানি পোষ্য কুকুর সারা জীবন বাঁচে না, বিশেষত তার মালিক চলে যাওয়ার পর। অন্য এক ফ্যান লেখেন, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা বিধ্বস্ত, এই খবরটায় আমার মন কয়েক টুকরো হয়ে গেল। সুশান্তের সম্পর্কিত সবাই আমার হৃদয়ের কাছাকাছি থাকে, ফাজের এভাবে চলে যাওয়া দুঃখজনক।